পর্ব ২৯। আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন। সম্পদ, চেহারা, সন্তানাদি, গৃহ ও মেধা, আপনার বাগে যা আছে তাতে আপনাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। সুতরাং আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞ হন। সূরা আরাফ আয়াত ১৪৪। ইসলামের প্রাথমিক যুগের অধিকাংশ আলেম ও ধার্মিক মুসলিমগণ দরিদ্র ছিলেন, তাই তো এই কথা বলা নিষ্প্রয়ণ যে তাদের সুন্দর সুন্দর বাড়িঘর বা ঘোড়া গাড়ি ছিল। এমন অসুবিধা সত্ত্বেও তারা সফল জীবনযাপন করেছিলেন, কোনো জাদু দিয়ে নয়, বরং যা দান করা হয়েছিল তার যথাযথ প্রয়োগ করে, তাদের সময়কে সঠিক পথে ব্যয় করে। তারা মানব জাতির কল্যাণ সাধন করেছিলেন, এ কারণে তাদের জীবন, তাদের সময় ও তাদের মেধা বরকতময় ও কল্যাণকর হয়েছিল। অপরপক্ষে কিছু লোক আছে যাদের সম্পদ, সন্তান সন্ততি ও সব ধরনের নিয়ামত দ্বারা বসিত করা হয়েছে, আবার এ নিয়ামতসমূহ তাদের দুর্দশা ও ধ্বংসের কারণ হয়েছে। তারা তাদের সহজাত প্রকৃতি যা বলতো তা থেকে, অর্থাৎ একমাত্র পার্থিব জিনিসই যে সব কিছু নয়, এই কথা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। যারা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহ থেকে বহু উপাধি অর্জন করা সত্ত্বেও অখ্যাতির সর্বশ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে, তাদের দিকে লক্ষ্য করুন, তাদের মেধা ও ক্ষমতা অকেজই থাকছে। যখন নাকি অন্যরা যাদের জ্ঞান সীমিত তাদের যা দান করা হয়েছে তা দিয়েই তাদের নিজেদের ও সমাজের উভয়ের পাহাড়সমূহ উপকার করতে পেরেছে। আপনি সুখ সন্ধানী হয়ে থাকলে আল্লাহ তাআলা আপনাকে যে চেহারা সুরত দিয়েছেন তাতে আপনার পারিবারিক অবস্থাতে, আপনার কণ্ঠস্বরে, আপনার বোঝ শক্তির স্তরে, আপনার বেতনের পরিমাণের উপর পরিতৃপ্ত থাকুন। প্রকৃতপক্ষে বর্তমানে আপনার যা আছে তার চেয়েও কমের উপরও নিজেকে পরিতৃপ্ত মনে করা উচিত। আমাদের পূর্ববর্তী যেসব মুসলিমগণ বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবিলা করে জীবনের উৎকর্ষ সাধন করেছিলেন তার একটি তালিকা নিচে আপনাদের দেওয়া হল। আতা ইবনে রাবা, তিনি তার সময়ে জগদ্বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি শুধু মুক্ত কৃতদাস ও নাক বোছায় ছিলেন না, অধিকন্তু পক্ষপাতগ্রস্ত ছিলেন। আল আহনাব ইবনু কাইস, তিনি আরবদের মাঝে তার অনন্য দৈর্যের কারণে প্রসিদ্ধ ছিলেন। শীর্ণ, কোজ, পঙ্গু ও দুর্বল বঙ্গুর দেওয়া হওয়া সত্ত্বেও তিনি এই সুখ্যাতি অর্জন করেছিলেন। আল মায়াশ আল আমেশ, তিনি তার সময়ের একজন অতি প্রসিদ্ধ শাস্ত্রবিদ ছিলেন। তিনি এক আজাদ কৃতদাস ছিলেন, তার দৃষ্টিশক্তি ভালো ছিল না, তিনি ছিলেন দরিদ্র, তার পোশাক ছিল ছেঁড়া পাটা, তার বেশভূষা ছিল আলোথালো এবং তিনি দরিদ্র জীবনযাপন করতেন। প্রত্যেক নবী আলাইসাল্লাম কোনো না কোনো সময় রাখাল ছিলেন। দাউদ আলাইসাল্লাম কামার ছিলেন, জাকারিয়া আলাইসাল্লাম কাঠ মিস্ত্রি ছিলেন ও ইদ্রিস আলাইসাল্লাম দর্জি ছিলেন, তবুও তারা শ্রেষ্ঠ মানব ছিলেন। অতএব আপনার দক্ষতা, সৎকাজ, আচার আচরণ ও সমাজের প্রতি অবদানের উপর আপনার মূল্য নির্ভর করে। তাই রূপলাবণ্য, সম্পদ বা পরিবার যাই আপনার জীবনে হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না, এবং আপনার জন্য আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন তাতে পরিতুষ্ট থাকুন। আমি এ জগতে তাদের মাঝে তাদের জীবিকা বণ্টন করি। সূরা যখরুক আয়াত ৩২।